হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো রিসেন্ট কিছু পরীক্ষাগুলোতে এসেছিলো এবং এগুলো সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন যা বিগত কয়েকটি পরীক্ষা বিগত কয়েক মাসের পরীক্ষাগুলোর মধ্যে সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তবে শুরু করার আগে সবাইকে অনুরোধ করব সবাই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন ধন্যবাদ আচ্ছা সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় মঙ্গল শোভাযাত্রা সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় মঙ্গল শোভাযাত্রা বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র মিউজিয়াম রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি তিনশো পঞ্চাশটি বাংলাদেশের জাতীয় সংসদের আসন তিনশো পঞ্চাশটি বাংলাদেশের জাতীয় দিবস কোনটি বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ বাংলাদেশের পোশাক বৈদেশিক বাজার যুক্তরাষ্ট্র বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ সিয়েরালিওন বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়োরালিয়ন সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায় পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক নিবাস পাবনায় খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে সিলেটে খাসিয়া উপজাতি বাংলাদেশের সিলেট অঞ্চলে বাস করে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি রাঙ্গামাটি। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটি বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত অর্থাৎ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি অর্জনের জন্য কোন সন নির্ধারিত দু সাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি অর্জনের জন্য দু সালকে নির্ধারণ করা হয়েছে দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপর। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে ড্যাশ ড্যাশের উপর দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপর বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে বাংলাদেশে বিসিএস ক্যাডার ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত সাতাশটি বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা সাতাশটি ট্রান্স পেসিফিক পার্টনারশিপ বা টিপিপি এর সম্ভাব্য নতুন নাম কি টিপিপি মাইনাস ওয়ান ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি এর সম্ভাব্য নতুন নাম টিপিপি মাইনাস ওয়ান ক্রিকেটে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ ক্রিকেটে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আল শাবাব কোন দেশের সংগঠন সোমালিয়া আল শাবাব সোমালিয়ার সংগঠন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় লিওতে ইন্টারপোলের সদর দপ্তর লিওতে আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন ইরাক ও সিরিয়ার সংগঠন আইএসআইএস ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী সংগঠন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন বিশে জানুয়ারি দু সাল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিশে জানুয়ারি দুই হাজার সালে শপথ গ্রহণ করেছেন এ ইউ কোন মহাদেশের সংগঠন আফ্রিকা এ ইউ কোন মহাদেশের সংগঠন আফ্রিকা ন্যাটো এর সদর দপ্তর কোথায় ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়ামে ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়ামে সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়ার অংশ গুয়ান্তানামো বে কোথায় অবস্থিত কিউবায় গুয়ান্তানামো বে কিউবায় অবস্থিত দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত পানামা খাল দক্ষিণ ও উত্তর আমেরিকা পানামা খাল দ্বারা যুক্ত এশিয়ার হিন্দুরাষ্ট্র কোনটি এশিয়ার হিন্দুরাষ্ট্র নেপাল এশিয়ার হিন্দুরাষ্ট্র নেপাল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের সময়কাল কত দুই থেকে 2030 সাল পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এ বা এসডিজি অর্জনের সময়কাল দু থেকে দুই সাল পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ জার্মানি বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ জার্মানি জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় মশার মাধ্যমে জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায় সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই বুধ সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই জিএমটি মানে কি জিএমটি মানে গ্রিনউইচ মিন টাইম গ্রিনউইচ মিন টাইম নবায়নযোগ্য জ্বালানি কোনটি পরমাণু শক্তি নবায়নযোগ্য জ্বালানি পরমাণু শক্তি নাসা কোন ধরনের প্রতিষ্ঠান নাসা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সর্বশেষ দু সালে বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে মরক্কোতে সর্বশেষ দু সালে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মরক্কোতে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ভারতের বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে